উত্তর কোরিয়ার 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো সামরিক মহড়া। রোববারের জাঁকজমকপূর্ণ এই প্যারেডে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সহ দলীয় কর্মকর্তারা। তবে জাঁকজমকপূর্ণ এই মহড়ায় ছিল না কোনো প্রকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার। বিশেষজ্ঞদের অভিমত, ট্রাম্পের সাথে আলোচিত বৈঠকের পর প্যারেড অনুষ্ঠানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং। বিস্তারিত সাদিয়া সিনথিয়ার প্রতিবেদনে। উত্তর কোরিয়ার 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোটা পিয়ংইয়ং জুড়ে যেন সাজ সাজ রব। অনুষ্ঠানে সামরিক সদস্যদের সুসজ্জিত প্যারেড ছিল লক্ষণীয়। রংবেরঙের বেলুন, এয়ার শো, আরও কত রকম আয়োজন, এছাড়া পতাকা হাতে আনন্দ র্যালি ছিল চোখ জোড়ানোর মতো। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। শুধু মানুষ কিম নন, কিম ও তার বাবা কিম স্যাল ইং এর মূর্তি প্রদর্শনী ছিল দর্শনার্থীদের জন্য মনোমুগ্ধকর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার দলীয় সব রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা আজ পুরো দেশ জুড়ে কোরিয়া প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। এটা সমাজতন্ত্রের সবচেয়ে বড় ধরনের বিজয়। তবে প্যারেড অনুষ্ঠানে ছিল না কোনো প্রকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প কিমের আলোচিত বৈঠকের পর ক্ষেপণাস্ত্র ব্যবহারে আগ্রহ প্রকাশ করছে না পিয়ংইয়ং। এদিকে অনুষ্ঠানকে সামনে রেখেই একদিন আগে জমকালো কনসার্টের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক বাহিনীর সদস্য সহ বাইরের দেশ থেকে আসা বিশিষ্টজনেরা। সাদিয়া সিনথিয়া, নিউজ 24।